ডিসি মোটরের প্রকারভেদ এবং প্রয়োগ বর্তমানে প্রকৌশলীতে এবং প্রযুক্তিতে ডিসি মোটরের অনেক ব্যবহার রয়েছে বৈদ্যুতিক সেবার থেকে শুরু করে অটোমোবাইলের যন্ত্রাংশ সকল ছোট বড় প্রয়োগে ডিসি মোটর ব্যবহার উপকারে আসে এবং বিভিন্ন ক্ষেত্রে বিপুল ব্যবহারের কারণে বিভিন্ন প্রকারের মোটর বাজারে পাওয়া যায় তিন ধরনের ডিসি মোটর আছে এক সিরিজ মোটর দুই শাंट যুক্ত মোটর তিন যৌগিক মোটর কর্মক্ষেত্র এবং ঘূর্ণন কয়েলের উপর ভিত্তি করে এদের কর্মপদ্ধতিতে বড় ধরনের পার্থক্য রয়েছে ডিসি মোটরের প্রয়োগ এক এটি একটি ধুবক গতির মোটর যেখানে লোডহীন অবস্থা থেকে সর্বোচ্চ লোড পর্যন্ত সবসময় একই গতির দরকার হয় এবং যেখানে একটি নির্দিষ্ট সংখ্যক গতি এবং যে কোনো ধ্রুব গতির কাছাকাছি সেখানে এই মোটর ব্যবহার করা হয় শিল্পে ব্যবহার ধাতু কাটা যন্ত্রে ড্রিল ছিদ্র করা যন্ত্রে পানি তোলা কারখানায় আকৃতি দানে ঘূর্ণন এবং তরঙ্গ যন্ত্রে দুই ডিসি সিরিজ মোটর এটি একটি গতি পরিবর্তনশীল মোটর উচ্চ টর্কে গতি স্বল্প অথবা লোডহীন উচ্চ গতি মোটরের আদি টর্ক উচ্চ থাকে শিল্পে ব্যবহার বৈদ্যুতিক আকর্ষণে উত্তোলক যন্ত্রে চলন্ত সিঁড়িতে বায়ু সংকোচনে ভ্যাকুয়াম ক্লিনারে চুল শুকানো যন্ত্রে সেলাই মেশিনে ডিসি যৌগিক মোটর বিভিন্ন যৌগিক মোটর খুব কম ব্যবহার করা হয় কারণ এটির দুর্বল টর্কের জন্য বৈশিষ্ট্য প্রেসের কাছেই পারস্পরিক যন্ত্রে